শুনছো জরির বাপ? হ্যাঁ বলি, তোমার কাণ্ড কেন বলতে কি কিছু নাই? কেন কেন? আরে তোমার মাইয়া যে এত বড় ডাঙ্গর হইছে, হেই দিকে কি তোমার খেল আছে? কেন কেন খেল থাকবো না কেন? আমার মাইয়া ডাঙ্গর হইছে তাতে কার বাপের কি? চুপ করো, কথা না বুঝে ফাল ফালা শুরু করে দেয়। আরে তোমার মাইয়ের বিয়ের কথা কি তুমি চিন্তা করছো? ও আমার মাইয়ের বিয়া? আরে এই কথা আমার পরিষ্কার ভাবে কবা, তুমি তো পেছাও কেন? তা আমার মা এখন কোথায়? আমার মা জরি, মা জরি, মা জরি না? আমার মাইয়া জানি এখন ঘরে বইয়া রয়েছে, দেহ গাড়ি দুপুর ওদের কার সাথে ফিল্ডিং মারতেছে। চুপ করো, একদম চুপ করো। এই শোনো, তোমার সাথে আজ আর দেখা হবে না। বাবা আজ মাকে নিয়ে খাবার বাসা যাচ্ছে। আজ ঘুমানে এমন শুধু কি আর হাত ছাড়া করা যায়? আমি ঠিকই যাব। এই মা ধরি, ও মা ধরি, আসো মা, আসো আসো। কি হয়েছে? কি বসো বসো মা, বসো। আসসালামু আলাইকুম দিদা। ওয়ালাইকুম আসসালাম ভাইরা ভাই, যে আরে আরে বসো 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 বসো। সব খবর ভালো তো? হ্যাঁ দিদা ভাই ভালো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপা দিদা ভাই, আজকে বিকালে হনুপারে দেখতে আইব, ওই বিয়ের কথাবার্তা চলতেছিল, তো আপনি বলে কইল যে যাও ওগুলো যা লয়ে আসো গা, তো আমি আইলাম আপনার লয়ে যাওয়ার জন্য। মা এই আপা রেডি হন, চলেন যাই গা আমরা। সুখবর মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই আমার শরীরটা ভালো না, মাথাটা হঠাৎ ঘুরাইতেছে, তুমি বরং ওনুয়ে যাও। এই তাইলে পরে তোমার শরীর খুব খারাপ, তো ঠিক আছে তুমি যাবা না, তাহলে তুমি রেস্ট নাও, তাইলে আমি দইনারে লইয়া যাই। হ্যাঁ চলো ভাই আমরা যাই, চলো মা ধরি না, উঠো আমার রাই থেকে হেই দেহি ঘুমিয়ে পড়ছে। হ্যাঁ মনে হয় বেচারি আমার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ছে। দেখ গে ঘুমাই, আমার ভালোবাসা দিয়ে কথা। হ্যাঁ ভালো বাঁচতে পারলেই হইল, কি কোন ভাইরা। জরি না রে আমার জরি, ও আমার জরি না জরি রে আমার আপনার শরীর কি বেশি খারাপ? ডাক্তার ডাকবো। প্রেমের জন্য মানুষ কত কিছু করে, আর তোর বাজান তুই তোমার খেতেছে, তার বদলি না আমি তোর অনেক আদর্শ রাখতে।